24 ঘন্টা লাইভ এক্সক্লুসিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। মুর্শিদাবাদে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মালদা সফরে যাওয়ার সময় মুর্শিদাবাদ বহরমপুরে শ্রমিক সংগঠনের কার্যালয়ে আসেন ও প্রয়াত শ্রমিক নেতার মূর্তিতে মাল্যদান করে মালদার উদ্দেশ্যে রওনা দেন। দেখুন এই রিপোর্ট। ঘর ফ্ল্যাট বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ, যোগাযোগ করুন আজই। ভাঙন তো সবনদীতেই হচ্ছে, হয় কিন্তু সেটা আটকাবার জন্য কোনো প্ল্যানিং করতে হবে। আমরা জানি এখানে ফারাক্কা যে ভাঙন প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর কয়েক কোটি টাকা পাথরের নাম করে কয়েক কোটি টাকা ওখানে লুটই হয় এক প্রকার। এটা প্রত্যেক বছর যখন জল বাড়ে এই সময় দেওয়া হয় সব বয়ে চলে যায়। সেটা একটা স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করা উচিত। আমরা কয়েক বছর ধরে লেগেছিলাম সেখানে, যে নিচে ভেঙে গেছিলো, আর আমাদের ওখানকার যিনি ক্যান্ডিডেট ছিলেন সুরূপবাদী দিল্লির সঙ্গে দৌড়াদৌড়ি করে একটা বড় প্রজেক্ট নিয়ে এসছেন ওখানে, যাতে স্থায়ী সমাধান করা যায়। রাজ্য সরকারও তাতে সহযোগিতা চাই, কারণ প্রত্যেক বছর বহু মানুষকে গৃহহীন হতে হয়, জমি চলে যায়, ফসল চলে যায়। এটা একটা স্থায়ী সমাধানের জন্য একটা লম্বা প্ল্যান করা উচিত। সেটা কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে আমার মনে হয় রাজ্য সরকারের খুব সিরিয়াসলি ভাবা উচিত। শুধু রাজ্যপাল নয়, সারা পশ্চিমবাংলার মানুষের এটা একটা প্রশ্ন যে গত 8-9 বছর ধরে যে বেঙ্গল সামিটের নাম করে যে মোচ্ছব হয়, কোটি কোটি টাকা খরচা করা হয়, কিছু লোক মৌজ মস্তি ফুর্তি করে কামায়, তার এতদিন পর্যন্ত পশ্চিমবাংলায় কত টাকা ইনভেস্ট হয়েছে? মুহ হয় বড় বড় লক্ষ লক্ষ কোটি টাকার কথা বলা হয়, কিন্তু কোনো নতুন কলকারখানা হয় না, ইনভেস্ট হয় না। তাই আমরা দেখি মমতা ব্যানার্জি কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো উদ্বোধন করছেন, কোথাও কলকারখানা উদ্বোধন করতে আমরা দেখিনি। লোকের প্রশ্ন যে এত টাকা নষ্ট কেন হলো, সে টাকা কারা নিয়েছে, এর একটা শ্বেতপত্র প্রকাশ হোক এবং তার সম্পূর্ণ হিসাব পাবলিকের সামনে রাখতে হবে। হ্যাঁ, কারণ কি পশ্চিমবাংলার তরফ থেকে কোনো সহযোগিতা হয় না। কেন্দ্রে যখন বিভিন্ন মিটিং ডাকা হয় সেখানে এখানকার মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্য সচিব বা ডিএমদেরকে যেতেই দেওয়া হয় না। তো এখানকার সমস্যাটা ওখানে বুঝবে কী করে? সমস্যাটা বুঝিয়ে বলতে হবে। এনারা খালি বলেন আমরা এত টাকা পাবো, অত টাকা দিচ্ছে না, কোন ডিপার্টমেন্টে কত টাকা বাকি সেটাও বলা উচিত পরিশ্রম করে। খালি রাজনীতি করতে গেলে এরকম পরিস্থিতি হয়। বাংলা ভাষার সম্মানের জন্য, প্রতিষ্ঠার জন্য, অধিকারের জন্য আমরাও তার সঙ্গে লড়তে রাজি আছি। রাজ্য সরকার ঠিক করুন কী করবেন। পশ্চিমবাংলা এবং বাংলা ভাষার স্বীকৃতি সব জায়গা হওয়া উচিত, কারণ এই বাংলা ভাষাতে বহু বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক জন্মেছেন। তারা বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, তারা দুনিয়া ভাষার নাম জানে, বিশ্বের একটি দেশ তাকে রাষ্ট্রভাষা করেছে বাংলাদেশ। কিন্তু ভাষার কোনো গুরুত্ব কম নাই, কিন্তু এই সরকারকে তার গুরুত্ব দিতে হবে। একটা সমস্যা, আমরা প্রথম থেকে যখন লকডাউন শুরু হলো প্রধানমন্ত্রী নাইট কারফিউর কথা বললেন, মমতা ব্যানার্জি বললেন যে ওই কারফিউ ফারফিউ আমরা মানি না, এবং লকডাউনও তারা মানেননি, ফলে সাধারণ মানুষের মনের মধ্যে যে ভয় ছিল এই ভাইরাসের প্রতি সেটাও কমে গেছে। লোক ভাবছে কিছু হবে না, সবাই ঘুরে বেড়াচ্ছে, মন্ত্রীরা অসুস্থ হচ্ছেন, এমএলএ মারা যাচ্ছেন, ভয়ঙ্কর পরিস্থিতি। তো আজকে এমন ছড়িয়ে গেছে আপনি চাইলেও এর থেকে বাঁচতে পারবেন না, আলাদা থাকা যায় না। এখন নামে লকডাউন করা হচ্ছে লোক দেখানো, তার কোনো মাথামুণ্ড আছে কিনা আমি বুঝতে পারি না, কী লাভ হচ্ছে? তো এইটা সিরিয়াসলি এখনও করার দরকার আছে, কারণ এখনও ব্যাপক সংক্রমণ হচ্ছে, 2500-3000 লোক নতুন করে রোগী সংক্রমিত হচ্ছে, 50-এর উপর মৃত্যু হচ্ছে। এটা একটা ভয়ঙ্কর সংকেত, গ্রামেগঞ্জেও ছড়িয়ে গেছে, জেলা টাউনগুলোতে ব্যাপক সংক্রমণ হয়েছে। তো রাজ্য সরকারকে এখনও কড়াকড়ি দরকার হয়, দরকার হলে 10-15 দিন যদি করতে হয় তোর কোনো জেলায় করা হয়, পুরো পশ্চিমবঙ্গে লকডাউন করা উচিত এবং সেটা কড়াকড়িভাবে মানা উচিত। তাহলে লোক দেখানো করে ঘোষণা করে দিলে হবে না, কারণ এই যে সমস্যা, যে ভাইরাস অদৃশ্য, তার ওষুধ নাই, সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না কী করবেন, সবাই কনফিউজ, সেই ভাইরাস সম্বন্ধে এখনও ঠিকমতো রিসার্চই হয় না, তার ক্যারেক্টার জানা নেই, তাহলে আমি তার থেকে বাঁচব কী করে? একটাই রাস্তা, নিজেকে সুরক্ষিত রাখা, দূরত্ব রাখা, সেটাকে নিশ্চিত করতে হবে। ভারত মাতা কি জয়।
টিভিএস অথরাইজড ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার। এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে। মাত্র এক ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার, অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড, আতপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 743128। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজ চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।